বাসায় ঢুকে দুর্বৃত্তরা ভয় ভীতি দেখিয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন সাফারে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম রহমান শাহজাহান। সকালে সংবাদ সম্মেলনে তিনি দাবি করলেন, শনিবার একদল দুর্বৃত্ত বাসায় গিয়ে ভয় ভীতি দেখান, বেশ কয়েকটি সাদা কাগজে জোর করে তারা স্বাক্ষর নেন, পাশাপাশি সকল কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতির নোটিশও দিয়েছে বলে দাবি করেন। প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করতে এমন ঘটনা বলে দাবি করেন গোলাম রহমান। দরজা খোলার পরে তারা বললো যে আপনার কাছে একটা আমাদের কাগজ নিয়ে আসলাম, এখানে আপনি স্বাক্ষর করেন, সাদা কাগজ। সাদা কাগজে স্বাক্ষর করার জন্য তারা চাপ দিতে থাকে। আমিও দেখলাম আমার সাথে আর কেউ নাই, তারা 10-12 জন লাঠি সোঁটা হাতে। তখন আমি স্বাক্ষর করে দিলাম, ওরা স্বাক্ষর নিয়ে চলে গেছে।